বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন যুগের সূচনা হলো। আমদানি রপ্তানিতে আমেরিকার ডলার ছাড়াও দুদেশের মুদ্রায় লেনদেনের যাত্রা আজ থেকে শুরু হয়েছে। ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই লেনদেনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী লেনদেনে শুধু রুপির ব্যবহার হয়েছে, তবে দুদেশ টাকা ও রুপিতে লেনদেনের জন্য দুই পৃথক মুদ্রার ডেবিট কার্ড এবছরই চালু করবে। আরও জানাচ্ছেন তানজিলা নিঝুম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে চাপ বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর। মার্কিন ডলারের উপর চাপ কমাতে বাংলাদেশ উদ্যোগ নেয় ভারতের সঙ্গে বাণিজ্যে দুই দেশের মুদ্রার বিনিময়ের। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার টাকা ও রুপিতে লেনদেন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তামিম এগ্রো নামের বাংলাদেশি প্রতিষ্ঠান ভারতে 1,60,00,000 রুপির পণ্য রপ্তানি করে আর নিটা গ্রুপ 1,20,00,000 রুপির পণ্য আমদানি করে। উদ্বোধনী লেনদেন ভারতীয় রুপিতে হলেও পরে টাকা এবং রুপি দুই মুদ্রাতেই বাণিজ্যিক লেনদেন হবে বলে জানান সংশ্লিষ্টরা। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে ভারতকে ব্যবসায়িক বাধা দূর করার তাগিদ দেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। আর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রত্যাশা করেন দুই দেশের মুদ্রায় আমদানি রপ্তানি দেনা পরিশোধের সুযোগ বাণিজ্যকে আরও গতিশীল করবে। রুপিতে আমদানি রপ্তানি শুরু হওয়ায় দুই দেশের বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্কে নতুন অধ্যায়ের উন্মোচন হলো। এই যাত্রা আমাদের অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন ও অভিন্ন সংস্কৃতির ঘোষণার বিষয়টি প্রমাণ করে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শত প্রতিকূলতার মধ্যেও। শুধু পণ্য আমদানিতে নয়, সেবা, ভ্রমণ ও অন্যান্য খাতেও রুপি ব্যবহারের সুযোগ রয়েছে। এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার বলেন, টাকা ও রুপিতে লেনদেন চালু হওয়ায় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ কিছুটা কমবে। এটি বাংলাদেশ ভারত বাণিজ্য বাড়াতে সাহায্য করবে। এছাড়া সেপ্টেম্বরে টাকা ও রুপি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড চালু করবে বাংলাদেশ, আর ভারতও এই সুবিধা চালু করবে আগামী ডিসেম্বরে। প্রাথমিকভাবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ও বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া টাকা ও রুপিতে লেনদেনের নিষ্পত্তি করবে। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।